হ্যালো ফ্রেন্ডস, চলো আজ এক নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজকের বিষয় হলো লক্ষ্মীকান্ত ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেটরি, যা আমাদের সংবিধানের প্রথমেই অবস্থিত। এই চ্যাপ্টারটা শুধু ইউপিএসসি কিংবা WBCS এর জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং PSC-র সমস্ত এক্সাম এমনকি নানান ইন্টারভিউ এই ধরনের প্রশ্ন ফেস করতে হয়। শুধু এক্সামই না, আমাদের সংবিধানের প্রথম ধারাটা কী, বেসিক কনসেপ্টটা কী, এগুলো জানা অ্যাজ এন ইন্ডিয়ান আমাদের মোরাল ডিউটি। এই চ্যাপ্টারের নানান প্রশ্ন প্রিভিয়াস ইয়ারেও এসেছে, যেমন কেন ফেডারেশনের বদলে ইউনিয়ন শব্দটার প্রয়োগ হলো, কীভাবে রাজ্যের নাম বদলায়, সাম্প্রতিককালে আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার যে ওয়েস্টবেঙ্গলের নাম বদলে বেঙ্গল করতে চাইছে সেটা কীভাবে সম্ভব, তার প্রসিডিওরটা জানা যাবে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে এটা সংবিধানের 1-4 নম্বর ধারা পার্ট 1-এ অবস্থিত। বলছে আর্টিকেল ওয়ানে কী আছে, বলছে আর্টিকেল ওয়ানের 1 নম্বর সাব ক্লসে বলছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ ইটস স্টেটস। বলছে আমাদের গণপরিষদ বা সংবিধান সভায় খুব মত পার্থক্য হয়েছিল যে ইন্ডিয়া না ভারত কোন নামটা ব্যবহার করা হবে, তাই দুটাই নাম ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয়ত ইউনিয়ন অফ স্টেটস কেন ব্যবহার করেছে কথাটা, কারণ আম্বেদকারের মতে ইউনিয়ন ফেডারেশনের বদলে ইউনিয়ন ব্যবহারের কারণ হলো যেহেতু ফেডারেশনে চুক্তির ফলে গঠিত হয়, মানে বিভিন্ন রাজ্যগুলো চুক্তি করে, যেমন আমেরিকা ইউএসএতে 12টা রাজ্য চুক্তি করে একটা ইউএসএ গঠিত করেছে, কিন্তু ভারতের ক্ষেত্রে তা হয়নি। এবং রাজ্যর রাষ্ট্র ছেড়ে যাওয়ার, আজকে যদি পশ্চিমবঙ্গ চায় যে ভারত ছেড়ে বেরিয়ে যাবে, তারও অধিকার নাই, তাই ইউনিয়ন শব্দটি ব্যবহৃত হয়েছে। এছাড়া বলছে ১.১.২-এ বলা হয়েছে যে ভারতের সংবিধানের প্রথমেই ইউনিয়ন এবং স্টেট সম্বন্ধে আলোচনা করা হবে, এবং 1.৩ ধারায় বলা হয়েছে, মানে আর্টিকেল ১.৩ বলা হয়েছে যে ভারতের অন্তর্ভুক্ত হবে সেই সমস্ত, মানে ভারত বা ইন্ডিয়া অ্যান্ড টেরিটরি বলতে কী বোঝাবে, কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরি প্লাস এমন রাজ্য যা ভবিষ্যতে অর্জিত হতে পারে। বর্তমানে ভারতে 28টা রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আমরা জানি জম্মু কাশ্মীর এখন আর রাজ্য নেই, তাই একটা কমে গেছে, এবং দুটো জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ দুটো ইউটি সৃষ্টি হয়েছে, আর ওদিকে দমন দিউ মিলে একটাই হয়েছে। দ্য প্রিভিয়াস অফ দ্য কনস্টিটিউশন পার্টেনিং দ্য স্টেটস আর অ্যাপ্লিকেবল টু অল স্টেটস সেম ম্যানার। বলছে এই কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যা পার্ট ২১-এ আছে, যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম, এদেরকে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে, এবং কিছু SC/ST অঞ্চল ৫th শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরবর্তীতে বলা হচ্ছে যে রেসপেক্ট টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস উইথিন দ্য স্টেটস, নোটাবলি দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ইজ এ ওয়াই। বলছে টেরিটরি অফ ইন্ডিয়া একটা বৃহৎ, ইউনিয়ন অফ ইন্ডিয়া থেকে টেরিটরি অফ ইন্ডিয়া শব্দটি একটা বিশাল অঞ্চলকে বোঝায়, যেখানে বলছে ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে শুধুমাত্র স্টেটসগুলোকে বোঝায় এবং তার ইউটিগুলোকে বোঝায়, কিন্তু টেরিটরি ইন্ডিয়া বলতে বোঝায় এমন রাজ্য যা ভবিষ্যতে কেন্দ্র সরকার অর্জন করতে পারে। দ্য স্টেটস আর দ্য নাম্বার অফ ফেডারেল সিস্টেম অ্যান্ড শেয়ার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার উইথ সেন্টার। এরপরে চলে আসো আর্টিকেল ২-এ। আর্টিকেল ২-এ বলা হচ্ছে যে কেন্দ্র যেভাবে উপযুক্ত মনে করবে সেই শর্তে আইন বানাবে এবং যে কোনো অঞ্চল বা যে কোনো রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করতে পারবে। এখান থেকে দুটো জিনিস জানা যায়। এ নম্বরে জানা যায় দ্য পাওয়ার টু অ্যাডমিট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেটস, মানে কোনো রাজ্য যদি ভারতে অন্তর্ভুক্ত হতে চায়, যেমন সিকিম চেয়েছিল, তা ভারত অন্তর্ভুক্ত করতে পারে। এবং বিতে বলা হয়েছে দ্য পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেটস, এমনকি কোনো যদি অঞ্চল ভারতে অন্তর্ভুক্ত হতে চায় তবে তাকে অন্তর্ভুক্ত করে নতুন রাজ্যও বানাতে পারে। বলছে আর্টিকেল টু আর
থ্রিয়ের মধ্যে তফাত হলো, আর্টিকেল টু একমাত্র সেই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে ব্যবহৃত হবে যা ভারতের বর্তমানে নাই, ভবিষ্যতে অর্জন করতে পারে বা অর্জন করার পর, কিন্তু আর্টিকেল থ্রি অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপরে হচ্ছে পার্লামেন্টস পাওয়ার টু রিঅর্গানাইজ দ্য স্টেটস, মানে আর্টিকেল 3 ধারা অনুসারে কী করতে পারে, পার্লামেন্টের হাতে ক্ষমতা আছে যে যে কোনো অঞ্চলকে, ভারতের যে কোনো রাজ্যকে এলাকা সীমানা হ্রাস বা সীমানা বৃদ্ধি, কোনো রাজ্যের সীমানা কেটে অন্য রাজ্যের সঙ্গে যোগ বা কোনো রাজ্যের বাউন্ডারির পরিবর্তন বা নামের পরিবর্তন, এগুলা আর্টিকেল 3 অনুসারে পার্লামেন্ট করতে পারে এবং এ ব্যাপারে পার্লামেন্টের সুপ্রিম পাওয়ার আছে, এই জন্য একে কোর্টে কোনোভাবে কোনো অভিযুক্ত করা যাবে না। তবে এক্ষেত্রে দুটো লিমিটেশন আছে, আর্টিকেল 3টা প্রেস যখন প্রয়োগ হবে তার আগেই রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন, এবং এই আর্টিকেল 3টা যে রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ হবে তা ওই রাজ্যকে আইনসভায় পাঠাতে হবে, কিন্তু ওই রাজ্য যদি মানে বা না মানে তার কোনো প্রভাব ওই প্রস্তাবনায় প্রস্তাবটাই আসবে না। এবং একটা টাইম লিমিট করে দিতে পারে যে রাজ্যকে হয় 14 দিন বা 1 মাসের মধ্যেই তার মতামত জানাতে হবে, যদি ওই টাইম লিমিটের মধ্যে রাজ্যটা তার ইচ্ছার বা মতামত না জানায় তবে তার মতামত হ্যাঁ বা না নিজের মতো পার্লামেন্ট ধরে নিতে পারে। টু ফর্ম এ নিজ, এরপরে চলে আসছে আর্টিকেল 4। আর্টিকেল 4 বলা হচ্ছে যে পার্লামেন্ট যখন কোনো রাজ্যের এই আর্টিকেল 3 বা 2 প্রয়োগ করবে তার জন্য কোনো সংবিধান সংশোধনের প্রয়োজন নয়, এটা মানে 368 ধারার প্রয়োগ হবে না, এটা সিম্পল মেজরিটি মাধ্যমেই সংশোধন করে নিতে পারে এবং এটা পার্লামেন্টের যে কোনো কক্ষেই উত্থাপন করা যাবে। বলছে 1960 সালে একটা বেরুবাড়ি সম্পর্কিত কেস হয়েছিল যেটা মানে পূর্ব পাকিস্তান সে সময় ছিল বাংলাদেশের নাম, পূর্ব পাকিস্তান বেরুবাড়ি সম্পর্কিত একটা এলাকা যেটা ভারতের সঙ্গে চরম বিবাদের সৃষ্টি হয়েছিল এবং চরম অসুবিধার সৃষ্টি হচ্ছিল প্রশাসনিক কার্যকলাপে, তাই এই রাজ্যটি ভারত বাংলাদেশ বা পাকিস্তান পূর্ব পাকিস্তানকে জিতে চেয়েছিল, কিন্তু এখন কথা হয়েছিল যে কেন্দ্রের কি অধিকার আছে যে কোনো অংশ অন্য দেশকে বিদেশি শক্তিকে দান করার, তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে ইউনিয়ন টেরিটরি সব কোনোভাবেই নিজের অংশ বিদেশি শক্তিকে দিতে পারে না, যদি তা করতে হয় তবে সংবিধানকে সংশোধন করতে হবে, তাই 9তম সংবিধান সংশোধনের মাধ্যমে পাকিস্তানকে তা দেওয়া হয়েছিল। এবং 1969 সালে সুপ্রিম কোর্ট আরেকটা কথা বলে যে বাউন্ডারির যে সমস্যাগুলো ডিসপিউট সেটেলমেন্ট যেগুলো হবে সমস্যাগুলো সমাধান করবে তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নাই, এক্সিকিউটিভ ফরেন পলিসি এর দ্বারাই এক্সিকিউটিভ পলিসি দ্বারাই তা সম্ভব। এরপরে আসছে এক্সচেঞ্জ অফ টেরিটরিজ উইথ বাংলাদেশ। আমরা বছর 2015 সালের দিকে দেখেছি যে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে 111টা এবং বাংলাদেশ ভারতকে 51টা ছিটমহল দিয়েছে, এই ছিটমহলগুলা মানে ভারতীয় এলাকার কিছু গ্রাম অঞ্চল বাংলাদেশের চারিদিক দিয়ে মানে বাংলাদেশের মাঝখানে অবস্থিত ছিল এবং বাংলাদেশের কিছু অঞ্চল ভারতেও অবস্থিত ছিল, এর ফলে সেই এলাকার লোকগুলার জীবনযাপন চরম দুর্বিষহ হয়ে উঠেছিল, তাই সরকার একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে এই পারস্পরিক বিনিময়টা সম্ভব করে ফেলেছিল। বলছে যে এই ছিটমহলগুলা বাংলাদেশের চারিদিকে যে 4টা রাজ্য আছে, পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আর মেঘালয়, এই 4 রাজ্যেই ছিল। বলছে এর আগে প্রথমত রেড ক্লিপ সমস্যার সমাধানের জন্য বাগি অ্যাওয়ার্ড 1950 সালে হয়েছিল, তারপরে নেহরু অ্যাওয়ার্ড নেহরু নন অ্যাগ্রিমেন্ট চেষ্টা করেছিল, এই দীর্ঘ চেষ্টার পরে শেষমেশ এই 1974-এর পর একেবারে 2015-তে সম্ভব হয়েছে। বলছে ইন্টেগ্রেশন, এরপরে আছে এভলিউশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, কীভাবে ভারতীয় স্টেটস ইউনিটরির বিকাশ হলো। বলছে ইন্টেগ্রেশন অফ প্রিন্সলি স্টেট, বলছে ভারত যখন স্বাধীন হয় ভারতকে 2 খণ্ডে স্বাধীনতা দেয় ইংরেজরা, 1900 প্রথমত ডোমিনিয়ন অফ ইন্ডিয়া মানে ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্য,
এই ব্রিটিশ শাসিত যে প্রদেশ ছিল এটাকে আবার 3 জুন 1947 ভেঙে দুখণ্ডে ভাগ করে, একটা হলো ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং দেশীয় রাজ্যগুলোকে অফার দেয় হয় তারা ভারতে যোগ করতে পারে বা পাকিস্তানে যোগ দিতে পারে বা স্বাধীন থাকতে পারে। এইভাবে দেশীয় রাজ্য নিয়ার অ্যাবাউট 562টা ছিল, যার মধ্যে 552টা দেশীয় রাজ্য ভারতে যোগদান করে এবং এর মধ্যে 549টা স্বইচ্ছায় যোগ করে নিয়েছিল, নিজেরাই নিজের ইচ্ছায় অংশগ্রহণ করেছিল ভারতের সঙ্গে। কিন্তু অবশিষ্ট যে 3টা ছিল এই 3টা নিয়েই চরম সমস্যার সৃষ্টি হয়। প্রথম সমস্যা হয় হায়দ্রাবাদ নিয়ে। হায়দ্রাবাদের কেসটা একটু ডিফারেন্ট। হায়দ্রাবাদের নিজাম একজন ধর্মীয় কাশ্মীর নেতার প্ররোচনায় এসে সে স্বাধীন থাকতে চায়। এবার যেহেতু ভারতের মাঝখানে স্বাধীন না সরি পাকিস্তানে যোগ দিতে চায়, এবার কথা হলো ভারতের মাঝখানে একটা পাকিস্তান থাকবে, ভারতের উত্তরে কাশ্মীর পাকিস্তানে যদি হয়ে যায়, দক্ষিণে হায়দ্রাবাদ যদি পাকিস্তান হয়ে যায়, তার তাহলে ভারত চার খণ্ডে ভাগ হয়ে যাবে, চারিদিকে শত্রু দেশ পাকিস্তান থাকবে, তা একটা বিশাল সমস্যা, মানে চতুর্দিকে পাকিস্তান ভাবা যায়। তাই হায়দ্রাবাদকে কী করলো, পুলিশ পাঠিয়ে পুলিশি পদক্ষেপের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হলো। এবং এই পুলিশ পাঠানোর বিশেষ কারণ হলো হায়দ্রাবাদ ভারতের নামে ইউনাইটেড নেশনে কমপ্লেন করে দিয়েছিল, তাই অপারেশন পোলো লঞ্চ হয় আর হায়দ্রাবাদকে ক্যাপচার করে নেওয়া হয়। এরপরে আসছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের সমস্যা হলো জম্মু কাশ্মীর যেহেতু রাজা ছিল হরি সিং, এবার হরি সিং ছিল হিন্দু রাজা কিন্তু তার প্রজা ছিল মুসলিম প্রজা। এবার হিন্দু রাজা ভারতের দিকে আগ্রহ থাকলো, মুসলিম প্রজারা একটু পাকিস্তান নিয়ে বেশ সমস্যায় পড়ে গেছিলো রাজা। আর এছাড়া যে নেহেরু রাজা থেকে ওর যে অ্যান্টি নেতা যে ছিল ডেমোক্রেট নেতা, ওর প্রতি বেশি আস্থা ছিল। এই নিয়ে জম্মু কাশ্মীরকে শেষমেশ এমন এক সমস্যা সৃষ্টি হয় যে জম্মু কাশ্মীরের সঙ্গে একটা আলোচনা হয় যে প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ এইগুলো ব্রিটিশ সরকার যেমন দেখত আমরাও দেখব, বাকিগুলা অভ্যন্তরীণ স্বাধীন থাকবে, এইরকম চুক্তি নিয়ে বেশ টালমাটাল চলছিল। তার মাঝেই পাকিস্তান সরকার উপজাতিদের নিয়ে এসে জম্মু কাশ্মীরে অ্যাটাক করে দেয় এবং রাজা হরি সিং ভয় পায় এবং ভয় পেয়ে নেহরুর সঙ্গে চুক্তি সই করে ইনকর্পোরেশন অফ টেরিটরির মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। এবার হয়েছে জুনাগড় গুজরাটের কাছে পিঠে আছে, গুজরাটের ওই পাকিস্তানের বর্ডারের দিকে। জুনাগড় নিয়ে সমস্যা হলো যে জুনাগড়ের অবস্থা ঠিক এর বিপরীত। জুনাগড়ের প্রজারা ছিল হিন্দু কিন্তু রাজা ছিল মুসলিম এবং জুনাগড় পাকিস্তানে যোগ দিয়ে দিয়েছিল কিন্তু প্রজারা বিদ্রোহ করে দেয়। তাই জুনাগড়ে গণভোট হয়, মানে রিফারেন্ডাম, এবং রিফারেন্ডামের মাধ্যমে জুনাগড় ভারতে অংশগ্রহণ করে, ভারতের অন্তর্ভুক্ত হয়। এইভাবে 552টি রাজ্য ভারতে অন্তর্ভুক্ত হয়, অবশিষ্ট পাকিস্তানে যায়। এবার এই সময় 1950 সালের দিকে চার প্রকার ভারতের রাজ্য ছিল, একটা হলো গভর্নর শাসিত রাজ্য, 8টি দেশীয় রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিশেষ প্রশাসনিক অঞ্চল। কিন্তু দীর্ঘদিন ধরে একটা দাবি হয় যে ভাষার ভিত্তিতে রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, ভাষার ভিত্তিতে রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। এই নিয়ে পর্যালোচনার জন্য একটা বিভিন্ন রকম কমিটি তৈরি হয়। তো প্রথম 1948 সালে ধর কমিশন গঠন হয়। এবং ধর কমিশন কী করে, ধর কমিশন বলে যে ভাষার মাধ্যমে রাজ্য বানানোটা যুক্তিযুক্ত হবে না, এর থেকে বরং যদি অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক দিক থেকে শাসনের সুবিধার জন্য রাজ্য তৈরি করা উচিত। কিন্তু তাও পরেও জওহরলাল নেহরু সরকার JVP কমিটি বানায়, মানে যেতে জওহরলাল নেহরু, ভিতে বল্লভভাই প্যাটেল আর পিতে পট্ট ভি সীতারামাইয়া। এই কমিটি রিপোর্ট দেয় যে ভাষার, এই কমিটিও সেম রিপোর্ট দেয় যে ভাষার ভিত্তিতে রাজ্য প্রতিষ্ঠা করা উপযুক্ত নয়, যথোচিত নয়। এরপর সে সময় 1950 সালে রাজ্য কে কীরকম ছিল তা দেওয়া আছে, সব দেশীয় রাজ্য কী কী ছিল। এরপর কমিশন হয় যেটা, ওর নাম হলো ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন প্রতিষ্ঠা হয় 1953 সালে এবং ফজল আলীর 3 সদস্য বিশিষ্ট একটা কমিশন, যার ফজল আলী ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, ফজল আলী ছিল হেড, এরপর ছিল আরেকজন সদস্য ছিল পানিক্কর, আরেকজন ছিল কুঞ্জরু। এরা বলে যে ভাষাকে বেশি মেনে নেওয়া যেতে পারে, তবে কখনোই এটা মানা উচিত না যে একটা ল্যাঙ্গুয়েজ একটাই স্টেট হবে,
মানে এক ভাষা এক রাজ্য এই কথাটা কখনোই মেনে নেওয়া যায় না, কারণ ভারতে 1652টা ভাষা কথা বলে মানুষ। তাহলে কতটা রাজ্য হবে? আর দাবি কন্টিনিউ, যতদিন না মানে দাবি চলতে থাকবে, তাই এটা কখনোই উপযুক্ত হবে না। কিন্তু ওই 1953 সালের দিকে অন্ধ্রপ্রদেশের পট্টভি সি রামালু একটা আন্দোলন করে, গান্ধীবাদী নেতা আমরণ অনশন শুরু করে, যে তেলুগু ভাষার জন্য আলাদা অন্ধ্রপ্রদেশ সৃষ্টি করার। এবং জওহরলাল নেহরু এই সরকার এটা মানেনি, কিন্তু অনশনের ফলে সে মারা গেলে একটা বিক্ষোভের সৃষ্টি হয় এবং সরকার বাধ্য হয় মেনে নিতে, এবং সৃষ্টি হয় প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। এরপরে যেহেতু প্রথম ফিতা কাটা হয়ে গেল, শুরু হয়ে গেল ভাষাভিত্তিক রাজ্য, তাই এর পরবর্তী রাজ্যগুলা নানান রাজ্য সৃষ্টি হয়, ওটা পরে আলোচনা করা হবে। তো 1956 সালে ফজল আলীর কমিশনের ভিত্তিতে 7ম সংবিধান সংশোধনীর মাধ্যমে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো এখন রাজ্যে পরিণত হয়েছে, যেমন হিমাচল প্রদেশ, মণিপুর আর ত্রিপুরা। এবার নতুন রাজ্য, 1956 সালের পর কী কী নতুন রাজ্য হয় ভাষাভিত্তিক রাজ্য? 1960 সালের দিকে বোম্বাই প্রদেশে দুভাগে ভাগ হয়, একটা হয় মহারাষ্ট্র আর একটা হয় গুজরাট। এরপরে আসে দাদরা ও নগর হাভেলি। যেহেতু এটা পর্তুগিজ শাসিত রাজ্য এবং ভারত এই নিয়ে চরম সমস্যায় ছিল, এবং এটা 1954 সালের দিকে ভারত এটা দখল করে নেয়। তারপর 1961 সালের দিকে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। এরপরে আসছে গোয়া, এর আগেরটা 10ম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এরপরে আসছে গোয়া দমন দিউ। বলছে গোয়া ও দমন দিউ পর্তুগিজের ছিল, কিন্তু 1961 সাল পর্যন্ত এদের দখলে ছিল। তারপর 1961 সালে ভারত দখল করে নেয় ও 1987 সালে গোয়াকে 25তম রাজ্য হিসাবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। আর পন্ডিচেরি যেটা ফ্রান্সের ছিল সেটা 1954 সালই পর্যন্ত ছিল, কিন্তু 1962 সালের দিকে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। এরপরে আসছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড 1963 সালে একটা নাগাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে, কিন্তু বলা হয় যে নাগাল্যান্ডের গভর্নর আসামেরই গভর্নর থাকবে এবং নাগাল্যান্ডের কোর্ট হাইকোর্টটা আসামেই অবস্থিত থাকবে, গৌহাটি কোর্টটাই। এরপরে আসে হরিয়ানা, চণ্ডীগড় ও হিমাচল প্রদেশ। তো 1966 সালে শাহ কমিশনের পরামর্শের ভিত্তিতে পাঞ্জাব আর হরিয়ানা দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং বলা হয় এদের রাজধানী চণ্ডীগড়ই থাকবে এবং একটাই থাকবে, হাইকোর্ট থাকবে। এরপর 1971 সালে হিমাচল প্রদেশকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। এরপরে আসছে মণিপুর, ত্রিপুরা ও মেঘালয়। 1972 সালে পূর্বাঞ্চল পুনর্গঠন হয়, মানে ইস্টার্ন সাইডটাকে রিকনস্টিটিউট করা হয় এবং মণিপুর ও ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দান করা হয়। এবং এই মিজোরাম আর অরুণাচল প্রদেশ নিয়ে নতুন নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি গঠিত হয়। এরপর 1969 সালের দিকে মেঘালয়কে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দান করা হয়। এরপরে আসছে সিকিম। সিকিম 1947 সালে চোগিয়াল নামে রাজার রাজ্য ছিল, এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র, এই প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ, এই মানে ব্রিটিশদের সঙ্গে যে সম্পর্কটা ছিল তা মেনটেন করে ভারতের সঙ্গে সেম সম্পর্কটা রেখেছিল। কিন্তু 1974 সালের দিকে তারা ইন্টারেস্ট দেখায় যে ভারতে যোগদান করবে, তাই 1974 সালে 35তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত করা হয়, এবং পরের সালে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দান করা হয়, এবং 371 এপেকে স্থান দেওয়া হয়েছে, বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এবং 35তম সংবিধান সংশোধনীয় করা হয়েছে এর জন্য। এরপরে আসছে মিজোরাম, অরুণাচল প্রদেশ ও গোয়া। এটাকে 1947 সালে 23তম, 24তম ও 25তম রাজ্যের মর্যাদা দেওয়া হয়ে দান করা হয়েছে, এবং 2000 সালে ছত্তিশগড়, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ড তিনটা নতুন রাজ্য সৃষ্টি হয়েছে। ছত্তিশগড় যেটা আগের মধ্যপ্রদেশ ছিল তা ভেঙে ছত্তিশগড় হয়। উত্তরপ্রদেশের উত্তরাংশের কিছু পাহাড়ি অঞ্চলকে নিয়ে উত্তরাখণ্ড সৃষ্টি হয়, এবং বিশাল এক বিহারকে ভেঙে
झारखंड जेटा आदिवासी अधिकृत अंचल तार सृष्टि है। एर पड़े ये शेष कांग्रेस सरकार दीर्घ दिन दाबी मेने भोटेर आगे 2014 साले तेलंगाना नामे एक नतून राज्य सृष्टि करे जार राजधानी है हायदराबाद। एवं शेष 2019 साले जम्मू काश्मीर एंड लद्दाख दूटा केंद्रशासित अंचल सृष्टि है। एवं एर गल्प आमरा खूब न्यूज़े एमन कि नाना यूट्यूबे देखेछि। बर्तमाने 28 राज्य और 9 केंद्रशासित अंचल आछे। चेंजेस अफ नेम्स बोलते 1969 साले तमिलनाड़ुर नाम मद्रास थेके तमिलनाड़ु हय। 1973 साले महीशूर नाम पाल्टे कर्णाटक हय एबं लाक्षाद्वीप मिनिकय एई समस्त नाम मिलिये लाक्षाद्वीप तैरि हय एक ही बछरे। 1992 साले यूनियन टेरिटरी दिल्ली के नैशनल कैपिटल टेरिटरी अफ दिल्ली घोषणा करा हय। 1991 साले 2006 उत्तरांचल नाम उत्तराखंड करा हय। पुडुचेरी नाम करा हय 2011 ते। सर्वशेष नाम ओडिशा होयेछे, ओडिशा के पाल्टे ओडिशा होयेछे। এবার টেরিটরি অফ ইন্ডিয়া এখানে ইউনিয়ন টেরিটরি আর স্টেটগুলোর নাম দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাপোর্টিং আস।